দুদিন থেকে শুনছি খুব হনুমানের উৎপাত হয়েছে মুর্শিদাবাদ জেলায়, নাকি কলকাতাতেও পাড়ি দিয়েছেন। ভারতীয় জনতা পার্টির দুই বিধায়কের নাকি ঠ্যাং ভেঙে দিবেন। উনি আবার একদিন নয় দুদিন আবার বড়াই করে বলছেন আমি অন ক্যামেরা বলছি, আমিও আজকে অন ক্যামেরাই বলছি। উনি বিধানসভা ফ্লোরে বলছেন, তামাম মুর্শিদাবাদ জেলার এসপি ডিএম প্রশাসন দেখেছেন, বিধানসভায় মুখ্যমন্ত্রী দেখেছেন, বিধানসভা স্পিকার দেখেছেন, কিন্তু পশ্চিমবাংলা কোন আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এই ধরনের বিধায়কদের বিরুদ্ধে, যারা জনপ্রতিনিধি হয়েও আর এক জনপ্রতিনিধির বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করে। যদি আইন যদি ছোট জগন্নাথ থাকে, যদি অন্য ধৃতরাষ্ট্র হয়, আমরা অপেক্ষা করছি দেখছি। ভারতীয় জনতা পার্টি এখনো আছে কেন্দ্রে, এখন মোগল সাম্রাজ্য হয়নি, মনমোহনের সাম্রাজ্য নয়, মোদি সাম্রাজ্য চলছে। আর আমি একজন দুজন বিধায়ককে নয়, গোটা বিধায়কদেরকে বলছি, ওনাদের তৃণমূলের গোটা বিধায়কদের, ভারতীয় জনতা পার্টির একজন বিধায়কের ঠ্যাং ভাঙা তো দূরের কথা, একজন বিজেপি বা সনাতনী কোন কার্যকর্তাকে যদি একটা স্পর্শ করে, তাহলে মুর্শিদাবাদ জেলা যে কি পরিণতি হবে সেদিন টের পাবে। সবরমতী এক্সপ্রেস এর কথা মানুষ ভুলে গেছে, কিন্তু গোত্রার কথা কিন্তু মানুষ মনে রেখেছে। সেই কারণে বলছি, যারা বলছেন ঠ্যাং ভাঙবো, তারাও তৈরি থাকবেন, আমরা আইনের উপর আস্থা রেখেছি, আইনি ব্যবস্থা হবে। তার ঠ্যাং ভাঙতে গিয়ে এক ঠ্যাং দেবেন বাংলাদেশে পড়ছে, আর এক ঠ্যাং দেবেন পাকিস্তানে পড়ছে। আমি এই জেলার সনাতনীদের বলতে চাই, আপনারা কেউ ভয় করবেন না, আপনারা সঙ্গবদ্ধ হন, আইনে যেগুলো বাধা নেই সেই সমস্ত গুলো আত্মরক্ষার জন্য আপনার বাড়িতে রাখতে পারেন। আপনি রাখবেন, আমিও রাখি, আমিও খালি হাতে থাকি না। যদি কেউ মনে করেন মুর্শিদাবাদ থেকে সনাতনীদের তুলে দেব, এখানে আর একটা কাশ্মীর বানাবো পণ্ডিতদের তুলে দেব, ওই সব গল্প ছাড়ুন। উনি ভাবছেন বিজেপির বিধায়কের ঠ্যাং ভাঙবো, আর সবাই ভয়ে ভীত সন্ত্রস্ত। উনাদেরকে গর্তে ঢুকে দেওয়ার ক্ষমতা ভারতীয় জনতা পার্টি রাখে। পঞ্চায়েতেও আমরা দেখেছি আমাদের উপরে অত্যাচার করেছে, আমরাও রাত্রি 1:30টার সময় তৃণমূলের মেম্বাররা বিজেপিতে মোদীর উন্নয়নের জোরে গা ভাসিয়েছে, কংগ্রেসের মেম্বাররা মধ্যরাত্রিতে এসে পালিয়ে বেঁচেছে, ভারতীয় জনতা পার্টি সেখানে আশ্রয় দাতা হিসাবে আবির্ভাব হয়েছিল। রাত্রি 1:30-2:30 সময় কংগ্রেস তৃণমূল থেকেও আমার বাড়িতে সেদিন আশ্রয় নিয়েছিল অত্যাচারের ফল হিসাবে। আজ তাদের মাধ্যমে কিন্তু ভারতীয় জনতা পার্টি এই জেলায় পঞ্চায়েত দখল করেছে, লোকসভা সীমাতেই আপনারা করেছেন, রেজিনগর শক্তিপুরে রাত্রি 1:30 সময় আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা মুর্শিদাবাদ জেলার সনাতনদের পাশে ছিলাম, আছি এবং থাকব। যারা ঠ্যাং ভাঙতে আসবে তাদের ঠ্যাং আর ধর কিন্তু একদম বস্তাবন্দি করে যেখানে পাঠানো সেখানে তারা পাঠাবে, যাদের কাজ তারাই করবে। আপনারা তৈরি থাকুন, ভারতীয় জনতা পার্টি আছে। উনি ভাবছেন যেখানকার বিধায়ক সেখানেই ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত দখল করেছে, উনার ঘরে শিন কেটে, আর উনি যেখানকার ভোটার যেখানকার নাগরিক সেখানেও ঠাই পাননি, উনার দলেই তো উনার ঠাই নেই। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে উনাকে বলেন তুই বড্ড বেশি কথা বলো, আর সেই কারণে মাইলেজ নেওয়ার জন্য কিন্তু এই ধরনের মন্তব্য করছে। আমি পুলিশ প্রশাসনকেও সংবাদ মাধ্যমের মধ্যে বলতে চাই, ইমিডিয়েট এইগুলো হস্তক্ষেপ করুন। মুর্শিদাবাদ জেলায় যেভাবে শান্তি বাতাবর্তন আছে সেই শান্তি বজায় রাখার জন্য আপনারাও চেষ্টা হন। যদি কেউ অশান্তি বাঁধার চেষ্টা করেন, ভারতীয় জনতা পার্টি কিন্তু চুপ করে বসে থাকবে না,
এটা জানে খুব পিঠে ঢুকিয়ে রাখে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। Aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio. Olhando agora, te veste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।